আবারও অনুরোধ করব তোমরা তোমাদের ন্যায্য দাবি প্রধানমন্ত্রী মেনে নিয়েছেন আমরা মেনে নিয়েছি বাস্তবায়নেও শুরু হয়ে গেছে যেটুকু বাকি সেটাও সোমবার ক্যাবিনেটে সড়ক পরিবহন আইন অনুমোদনের মধ্য দিয়ে আবার এটাও বাস্তবায়নের প্রক্রিয়া আমরা শুরু করতে পরে শহীদ শেখ কামালের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন আওয়ামী লীগ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ কেন্দ্রীয় যুবলীগ যুবলীগ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বাংলাদেশ কৃষক লীগ জাতীয় শ্রমিক লীগ বাংলাদেশ ছাত্রলীগ সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এছাড়া শহীদ শেখ কামালের উপলক্ষে রাজধানীর আবাহনী ক্লাব প্রাঙ্গনে তার ফুল দিয়ে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন পরে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন পেশাজীবী শ্রেণীর নেতৃবৃন্দ